তেইশে মহররম 1442 হিজরি মোতাবেক 11ই সেপ্টেম্বর 2020 মসজিদুল হারাম মক্কাতুল মুকাররমায় যে গুরুত্বপূর্ণ খুতবা হয়েছে, বিষয়বস্তু খুতবার হচ্ছে কতিপয় প্রজ্ঞাপূর্ণ উপদেশ। খতিব হচ্ছেন মহামান্য শেখ আল্লামা সোয়ালে বিন আবদুল্লাহ বিন হুমায়দ হাফেজাহুল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, যিনি সব কিছুই সুপরিমিত করেন এবং সমস্ত চূড়ান্ত ফয়সালা তার পক্ষ থেকে হয়ে থাকে, তার প্রশংসা এবং শুকরিয়া জ্ঞাপন করেছেন। তারপরে রাব্বুল আলামিনের তৌহিদের শাহাদাত প্রদান করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের শাহাদাত প্রদান করেছেন, আর তারপরে সালাতু সালাম পেশ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পরিবার পরিজন সাহাবাই কেরামদের উপর, এবং তাদের যারা অনুসারী নিষ্ঠার সাথে কিয়ামত পর্যন্ত যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে আঁকড়ে ধরে থাকে তাদের সকলের উপর শান্তির ধারা বর্ষিত হোক। অতঃপর ওসিয়ত করছেন, হে মানুষ, আমি নিজেকে এবং আপনাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ভীতির ওসিয়ত প্রদান করছি, তাকওয়াল্লাহ। আল্লাহ আপনাদের রহম করুন, আল্লাহকে ভয় করুন। সত্যিকার অর্থে সম্মান রয়েছে তাকওয়াই, আল্লাহ ভীরুতায়। মান ইজ্জত রয়েছে নেকির কাজে, আর সমস্ত রকমের লাঞ্ছনা রয়েছে পাপাচারে। যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনার থেকে বিমুখ না হন, যতই মুসিবত জীবনে আসুক না কেন, সেটি আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যেই ব্যক্তি পরিষ্কার পরিচ্ছন্ন সম্পর্ক রাখবে, আল্লাহ তাকে নিজের জন্য মনোনীত করবেন। যে আল্লাহর কাছে আশ্রয় নেবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন আশ্রয় দেন। যে আল্লাহ রাব্বুল আলামিনের ওপর সব কিছুই সুপুর্দ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হন। যে নিজেকে রবের কাছে বিক্রি করে, আল্লাহ তাকে খরিদ করে নেন। যার মূল্য হচ্ছে জান্নাত, যা একজন ভালো মানুষের গন্তব্যস্থল। মানব জীবন হচ্ছে কয়েকটি স্তরের নাম। আদম সন্তান কিছুদিন পৃথিবীতে অবস্থান করবে, অতঃপর সেখান থেকে পাড়ি দিতে হবে। প্রত্যেকটি শ্বাস আমাদেরকে আমাদের মৃত্যুর কাছাকাছি পৌঁছে দিচ্ছে, আমাদের জীবনে যে আশা আকাঙ্ক্ষা রয়েছে তা থেকে দূরে সরিয়ে দিচ্ছে। সুতরাং জ্ঞানী ওই ব্যক্তি যেই ব্যক্তি প্রতিদিন নিজের আত্মপর্যালোচনা করে এবং যা তার জন্য উপকারী তা করে। বিশেষ করে স্থায়ী জগতে পরকালে যা তার কাজে আসবে সেই রকম আমল করে, এবং সুস্থতা এবং শক্তিশালী যতদিন পৃথিবীতে রয়েছে ততদিন ভালো কাজে অগ্রগামী হবে, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উত্তম পাথেয় নিয়ে হাজির হতে পারে। ইয়াওমায়েদিন তুরাজুন, যেদিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে পেশ করা হবে, লা তাখফা মিনকুম খাফিয়া, কোনো কিছুই অস্পষ্ট থাকবে না। হে মুসলিমগণ, গত এক বছর পার হয়ে নতুন বছর শুরু হয়েছে, সুতরাং সৌভাগ্য ওই সব লোকদের জন্য যারা নিজের দিন এবং সময়গুলির সুরক্ষা করে এবং এই সময়গুলিকে নেকির কাজে যা চিরস্থায়ী আপনার সাথে লাগিয়ে রাখে, এবং আক্ষেপ দুর্ভোগ ওই সব লোকের জন্য যারা সীমা লঙ্ঘন করে, বাড়াবাড়ি করে। সুতরাং তাদের পরিণাম ব্যথা এবং আক্ষেপ ছাড়া আর কিছু নেই। মানব জীবন হচ্ছে বছরের পর বছর পার হয়ে যাওয়ার নাম। মানুষের আয়ু বেশ কিছুদিনের সমষ্টির নাম। এতে কতক মানুষ
বার্ধক্যে পৌঁছে যাচ্ছে, তারপরে মাটির তলায় চলে যাচ্ছে। শিশু যৌবনে পদার্পণ করছে, আর তারপরে ধীরে ধীরে তারও পরিণাম সেই হচ্ছে। প্রত্যেকেই নিজের ক্ষেতে ব্যস্ত, যে যেমন ক্ষেত করবে সে তেমন ফসল সেখান থেকে কাটামাড়া করবে। মানুষের যত কর্মকাণ্ড রয়েছে সব সংরক্ষিত হচ্ছে, এবং সবচাইতে বেশি বড় গুরুত্বপূর্ণ উপদেশ রয়েছে, মৃত ব্যক্তিদের জীবন নিয়ে একটু চিন্তা করে দেখা। আল্লাহ রাব্বুল আলামিন যেন যাদের আপনজন হারিয়েছে তাদের অন্তরে ধৈর্য ধরার তৌফিক দান করেন, এবং যেই সময়টুকু আমাদের আয়ুর অবশিষ্ট রয়েছে তাতে আমাদের নেক কাজের তৌফিক দান করেন। প্রত্যেক অসুস্থ ব্যক্তিকে আল্লাহ পূর্ণ শেফা দান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা এবং শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। হে মুসলিম ভাইগণ, কয়েকটি গুরুত্বপূর্ণ ব্যাপক অর্থপূর্ণ জামে উপদেশ যা ওলামায়ে কেরামগণ এবং যারা প্রজ্ঞাবান জ্ঞানীগুণী তারা যুগে যুগে বলেছেন তাতে আমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে, এবং এসব কথার মাধ্যমে আমরা নিজের আত্মপর্যালোচনা করতে পারব। এই বিষয়গুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দুনিয়া হচ্ছে বালা মুসিবতে ঘেরা, এবং দুনিয়া মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে, এবং দুনিয়া ধ্বংসশীল, এটা সবার জানা রয়েছে। একই অবস্থায় কখনো থাকবে না, দুনিয়ার মানুষ কখনো নিরাপদ নয়। যদি কখনো খুশি এবং সুখের দিন থাকে তো কখনো আবার দুশ্চিন্তা বালা মুসিবতের দিন। সুতরাং হে আল্লাহর বান্দা, আপনি মনে করছেন যে দুনিয়া খুব আমোদ ফুর্তির জায়গা, কিন্তু তারপরে দেখবেন যে দুনিয়া কান্নাকাটিরও জায়গা। আপনি মনে করছেন যে এগুলি দুনিয়ার বৈশিষ্ট্য, না, এই পৃথিবীতে দুনিয়াতে দুনিয়া দুনিয়াই আছে, দুনিয়ায় কোনো পরিবর্তন আসেনি, বরং দুনিয়ায় যারা বসবাস করছে তাদের মধ্যে পরিবর্তন এসেছে। আপনি কখনো হাসছেন, কখনো কান্না করছেন। হে ভাতৃমণ্ডলী, মানুষের পরিণাম যে কি তা আমাদের থেকে, মানব জাতি থেকে চোখের আড়ালে রাখা হয়েছে। আমরা কিছুই জানি না যে আমাদের পরিণাম কি রয়েছে, এবং এই সমস্ত ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামের ইচ্ছাই সেখানে পূর্ণ হবে, ইচ্ছার বাস্তবায়ন হবে। আদম সন্তান তার আশা সম্পর্কে একেবারে অজ্ঞাত, কিন্তু মৃত্যু নিশ্চিত এটা জানা রয়েছে। যদি আমরা ভালো আমল করি তাহলে ভাগ্যবান হতে পারব, এবং মানুষ নিজের জন্য উপকার অপকারের ক্ষমতা রাখে না, না হায়াত মওতের মালিক, না সুখ দুঃখের মালিক, সব কিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন। জ্ঞানীদের একটি কথা হচ্ছে যে রেজান নাসে গায়াতুন লা তুদরাক, মানুষকে রাজি রাখা এমন একটি টার্গেট যেটা হাসিল করা সম্ভব নয়। পৃথিবীর মানুষকে কখনো রাজি করতে পারবেন না, কেউ কাউকে রাজি করতে পারবেন না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি এমন একটি মহৎ লক্ষ্য উদ্দেশ্য যেটা কখনো ছাড়া যাবে না। সুতরাং যা হাসিল করা সম্ভব নয়, অর্থাৎ মানুষকে রাজি করা সম্ভব নয়, সেটা নিয়ে ব্যস্ত হবেন না। আর আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি যেটা পরিত্যাগ করা মোটেই চলবে না, সেটা কখনো ছাড়বেন না। ওলামায়ে কেরামগণ বলেছেন
যে আকাশসমূহ এবং জমিন সৃষ্টির আগে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রজ্ঞার চূড়ান্ত ফয়সালা করেছেন, যে যে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করবে সে সম্মানিত হবে, যে নাফরমানি করবে সে লাঞ্ছিত হবে। সুতরাং জানতে হবে আমাদেরকে যে আমাদের ইজ্জত সম্মান নেকির কাজের সাথে সম্পৃক্ত এবং মানব জীবনের লাঞ্ছনা পাপের সাথে সম্পৃক্ত। যতটা আপনি সৎ জীবনযাপন করবেন তত বেশি সম্মানিত হবেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বজগতের অন্তরে আপনার ইজ্জত সম্মান স্থায়ী করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের হেফাজত করুন। দীনে ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান। আল্লাহ রাব্বুল আলামিন যা মনোনীত করেছেন এবং তার নিয়ামতকে পরিপূর্ণ করেছেন, এমন পরিপূর্ণ দিন যেই দিনে কোনো ঘাটতি নেই, এমন শক্তিশালী দিন যেই দিন কখনো দুর্বল হওয়ার নয়, এবং এমন সুরক্ষিত দিন যেই দিন কোনো দিন ধ্বংস হওয়ার নয়, নিশ্চিহ্ন হওয়ার নয়। তবে ইসলামের ইতিহাসে বহু উত্থান পতন হয়েছে আর হবে, বালা মুসিবত আসবে, যার মাধ্যমে সত্যবাদীদেরকে চেনা যাবে তাদের ধৈর্য এবং দৃঢ়তার মাধ্যমে, এবং যাদের অন্তরে ব্যাধি রয়েছে তাদেরকে চেনা যাবে দুর্দিনে। এই দিন ইসলাম তার যে নিদর্শনাবলী রয়েছে, দিনের বিধিবিধান রয়েছে, এগুলির মাধ্যমে একটি মহান দিন যার আদর্শ সন্ন্যাত এবং ফরজ সবগুলি হচ্ছে সুপ্রতিষ্ঠিত। হে প্রিয় মুসলিম ভাইগণ, যে আল্লাহ রাব্বুল আলামিনকে চেনবে তার জীবনটা সুখ শান্তির হবে এবং তার থেকে সৃষ্টির ভয় দূরীভূত হবে। জান্নাতের সবচাইতে শর্টকাট রাস্তা হচ্ছে অন্তরের পরিষ্কার পরিচ্ছন্নতা, সালামতুল কুলুব। অন্তরকে পরিষ্কার রাখুন, জান্নাতের রাস্তা আপনার জন্য সবচাইতে সহজ হয়ে যাবে। আর অন্তর অতক্ষণ পর্যন্ত সুস্থ সহি সালামত থাকবে না যতক্ষণ পর্যন্ত অন্তরকে তৌহিদের পরিপন্থী বিষয়গুলি থেকে, আর সবচেয়ে বড় তৌহিদের পরিপন্থী বিষয় হচ্ছে শিরক এবং কুফর, তা থেকে আপনি নিরাপদ রাখবেন না। অন্তরকে শিরক মুক্ত কুফর মুক্ত করুন এবং অন্তরকে সুন্নত বিরোধী কাজ হচ্ছে বিদাত থেকে মুক্ত করুন, এবং মানুষের কুপ্রবৃত্তি যা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ বিরোধী তা থেকে অন্তরকে পাক পবিত্র করুন। যেই উদাসীনতা গাফিলতি আল্লাহর জিকির আজকারে বাধা দান করে তা থেকে অন্তরকে মুক্ত করুন, এবং এমন মনের খারাপ চাহিদা থেকে অন্তরকে পাক পবিত্র করুন যা মানুষের নিষ্ঠা ইখলাস থেকে আল্লাহর সন্তুষ্টি থেকে ফিরিয়ে দেয়। হে আল্লাহর বান্দা, রিজিক নিয়ে কখনো চিন্তা করবেন না, রিজিক ভাগ করা আছে, রিজক মাকসুম। জ্ঞানীরা বলেছেন রিজক ভাগ করা আছে, আল্লাহ রাব্বুল আলামিন তা ভাগ করে দিয়েছেন, কোরআনে কারিমে রয়েছে। সুতরাং এই ক্ষেত্রে আপনি বিচলিত হবেন না, আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত তাকদীরের ফয়সালা হচ্ছে চিরসত্য, সুতরাং আপনি কখনো ঘাবড়াবেন না। অন্তরকে তিনটি খারাপ দোষ থেকে পাক পবিত্র করুন, ঘৃণা বিদ্বেষ এবং লোক দেখানো কাজ। অন্তরকে তিনটি ভালো বৈশিষ্ট্য দিয়ে সুসজ্জিত করুন, সততা এখলাস নিষ্ঠা এবং আল্লাহ ভীরুতা ওয়ারা, এবং তিনটি ক্ষেত্রে নিজের সুরক্ষা করুন, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আত্মসমর্পণ করুন।
প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নির্ভেজাল অনুসরণ করুন এবং সুখে দুঃখে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করুন। মনে রাখবেন, দুটো এমন বস্তু রয়েছে যা ক্ষণস্থায়ী, স্থায়ী নয়, যৌবন এবং শক্তি। দুটো এমন জিনিস রয়েছে যা মানুষের জন্য উপকারী, তা হচ্ছে উদারতা এবং উত্তম চরিত্র। দুটো এমন বস্তু রয়েছে যা মানুষকে ওপরে উঠিয়ে দেয়, সম্মানিত করে, তাওয়াজু, বিনয়ী হওয়া এবং মানুষের পাশে দাঁড়ানো। দুটো এমন বস্তু রয়েছে বালা মুসিবতের ক্ষেত্রে যা বালা মুসিবতকে দূর করে, সাদকা দান খেরাত করা এবং আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক বহাল রাখা। মানুষের অন্তরের যে বিদ্বেষ, শত্রুতা যা দূর করে এবং অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে, তার গুরুত্বপূর্ণ কয়েকটি দিকের একটি দিক হচ্ছে যে কথা বলবেন নম্রতার সাথে, দোয়া করবেন মানুষের চোখের আড়ালে এবং নিজের ধন সম্পদ খরচ করে সমবেদনা জ্ঞাপন করবেন, অসহায়ের পাশে দাঁড়াবেন এবং শারীরিক মানসিক সহযোগিতা করবেন। হে আল্লাহর বান্দারা, মানুষের উপকার করলে ভালোবাসা পাওয়া যায়, কষ্ট দিলে বিদ্বেষ শত্রুতা ছড়াই, আর মানুষের সাথে বিরোধ সৃষ্টি করলে শত্রুতা বৃদ্ধি পায়। মানুষের সাথে একমত হওয়ার চেষ্টা করলে ভালোবাসা সম্প্রীতি বৃদ্ধি পায়, আর মানুষের সততা আস্থাকে ফিরিয়ে নিয়ে আসে, মিথ্যাচারিতা মানুষের মধ্যে অপবাদ সৃষ্টি করে এবং উত্তম চরিত্র মানুষের ভালোবাসা সৃষ্টি করে, বদ চরিত্র ঘৃণা সৃষ্টি করে। যদি আপনি চান যে আমি লোকজনের সাথে ভালোভাবে চলাফেরা করব, ভালোভাবে তাদের ভালো সম্পর্ক রাখব, তাহলে আপনি চরিত্রবান হয়ে যান, নরম ভাষায় কথা বলুন, লৌকিকতা বর্জন করুন এবং মানুষের সাথে মিশুক হওয়ার চেষ্টা করুন, বিরোধিতা কমাবার চেষ্টা করুন। জেনে রাখুন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের হেফাজত করেন, যে মানুষের কুপ্রবৃত্তি জ্ঞানী মানুষকেও প্রতারিত করে এবং সঠিক পথ থেকে বিভ্রান্ত করে, আর শত্রুতা মানুষকে হিতাকাঙ্ক্ষী হওয়া এবং সুবিচার করায় বাধা প্রদান করে, বক্র পথে পরিচালিত করে। যেই ব্যক্তি বন্ধুবান্ধবের সাথে সততার আচরণ করবে, সেই ব্যক্তি মানুষের যেসব ওজর অজুহাত রয়েছে সেগুলি সাদরে গ্রহণ করবে, মানুষের দোষ ত্রুটিকে ঢেকে রাখার চেষ্টা করবে, এ মানুষের ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবে। মানুষ প্রশংসা ভালোবাসে, সুতরাং কারো বৈধ প্রশংসা করতে কৃপণতা করবেন না, তবে মোনাফেকি থেকে সাবধান, মিছামিছি কারো প্রশংসা করবেন না। যদি কোনো দুশ্চিন্তাগ্রস্ত ব্যক্তি আপনার কাছে আসে, তাহলে তার কথা মনোযোগী হয়ে শুনুন। যদি কেউ আপনার কাছে ভুল স্বীকার করে, তাহলে তাকে ক্ষমার দৃষ্টিতে দেখুন। যদি কোনো অভাবী মানুষ আপনার কাছে আসে, তাহলে আপনি ব্যয় করুন তার জন্য। হে প্রিয় ভাইরা, যদি এই সোশ্যাল মিডিয়ার যুগে, সোশ্যাল মিডিয়ার ফিতনা থেকে আর সোশ্যাল মিডিয়া নিয়ে সবসময় ব্যস্ত থাকা থেকে আপনাকে নিরাপদ রাখা হয়, অর্থাৎ নিজেকে যদি সোশ্যাল মিডিয়ার ফিতনা থেকে বাঁচিয়ে রাখতে পারেন, তাহলে আল্লাহ শুকরিয়া আদায় করুন। কারণ যারাই এই সোশ্যাল মিডিয়ায় মেতে উঠেছে, তাদের অন্তর তাতেই ব্যস্ত থেকেছে,
এবং তাদের দুশ্চিন্তা বৃদ্ধি পেয়েছে, তাদের সময়গুলি নষ্ট হয়েছে, লাভ কম লস বেশি হয়েছে, সারা দিন রাত ইন্টারনেট নিয়ে মেতে আছে কিন্তু আধা ঘন্টা কোরআনে কারিমের তেলাওয়াত নসিব হয় না, বড়ই দুঃখের বিষয়। মানুষের সমালোচনা করা আর তাতে ব্যস্ত থাকা এটি সর্বহারার লক্ষণ। যেই ব্যক্তি অন্যের দোষ খুঁজে বেড়ায় তার জীবনটা বিক্ষিপ্ত হয়ে যায় এবং তার মূল লক্ষ্য উদ্দেশ্য সে হারিয়ে ফেলে। সতর্ক সাবধান, বেশি বেশি প্রশংসা মানুষের যদি হয় তাহলে সেটা আপনার অনেক সময় ক্ষতি করবে। মনে রাখবেন যে জ্ঞানী হচ্ছে তিন প্রকারের মানুষ, ফালো কালা ও সালাসা, জ্ঞানী হচ্ছে তিন শ্রেণীর মানুষ। মান তারাকা দুনিয়া কাবুলা আন্তা তুরকাহু, যেই ব্যক্তি দুনিয়া তাকে ছাড়ার আগে সে দুনিয়াকে ছেড়ে দিল। আর কবরে প্রবেশ করার আগেই সেই কবরের ঘর নির্মাণ করতে পারল, অর্থাৎ সেখানে সুখ শান্তি পাবে এর ব্যবস্থা করতে পারল এবং রবের সাথে সাক্ষাতের আগে রবকে রাজি করতে পারল। সম্মানিত সত্যিকার অর্থে সেই ব্যক্তি যে নিজেকে সম্মানিত মনে করে না, এবং সবচাইতে বিনয়ী সেই ব্যক্তি যেই ব্যক্তি নিজেকে শ্রেষ্ঠ মনে করে না, মানুষের কাছে সবচাইতে প্রিয় সেই ব্যক্তি যেই ব্যক্তি মানুষের বেশি উপকার করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ফা আম্মা মান আতা ওয়াত্তাকা ওয়াসাদদাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা। সুতরাং যে দেবে এবং তাকওয়া অর্জন করবে এবং ভালো কথাকে বিশ্বাস করবে, অথবা আল হোসনা মানে জান্নাত, জান্নাত আখেরাত পরকালকে বিশ্বাস করবে, ফাসানো ইয়াসসিরুহু লিল ইউসরা, তো তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সহজ পথকে আরও সরল সহজ করে দেবেন। ও আম্মাম বাম্বাখেলা, পক্ষান্তরে যে কৃপণতা করবে, ওয়াস্তাগনা আর যে বেপরোয়া হয়ে যাবে, অকাজ্জাবা বিল হোসনা যে পরকালকে মিথ্যা জ্ঞান করবে অথবা ভালো কথা কাজকে অস্বীকার করে অমান্য করবে, ফাসানো ইয়াসসিরুহু লিল উসরা, তার জন্য কঠিন পথকে সহজ করে দেব। আল্লাহু আকবার। ওমা ইউগনি আনহু মালুহু ইযা তারাদ্দা, যখন ধ্বংসে পতিত হবে তখন তার ধন সম্পদ কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআনে কারিমের আদর্শ দিয়ে উপকৃত হওয়ার তৌফিক দান করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত দিয়ে আমাদেরকে উপকৃত করেন। দ্বিতীয় খুতবায় সম্মানিত ইমাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পরে, আম্মা বাদ, হে আল্লাহর বান্দা, কোরআনে কারিম এমন একটি আল্লাহ রাব্বুল আলামিনের মহাগ্রন্থ, আসমানি কিতাব, যা আপনার জীবনের হেফাজত করবে, আপনার সৌভাগ্যের বাস্তবায়ন করবে এবং আপনার যে মিশন, আপনার যে ডিউটি, তা আপনার জন্য বিশদভাবে বর্ণনা করেছে। ও আবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, রবের ইবাদত করতে থাকো মৃত্যু আসা পর্যন্ত। সুতরাং আপনি আপনার কথাবার্তায় সংযত হন। মহান আল্লাহ ইরশাদ করছেন, অকুল্লে ইবাদি ইয়াকুলুল্লাতি হিয়া আহসান, আমার বান্দাদেরকে বলে দাও তারা যেন সবচেয়ে ভালো কথা বলে, সবচেয়ে ভালো কথা বলে, শুধু ভালো কথা নয় সবচেয়ে ভালো কথা বলে। আপনার চলাফেরাকে সীমিত করুন। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, দাম্ভিকতার সাথে পৃথিবীতে চলাফেরা করিয়েন না। ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, প্রত্যেক দাম্ভিক অহংকারীকে আল্লাহ ভালোবাসেন না, ধ্বংস করে দেন। আপনার আওয়াজকে সংযত করুন, ওয়াকজুদ মিন সাউথিক, আওয়াজকে নিচু করুন এবং মজলিসের হেফাজত করুন। ওয়ালা ইয়াক্তাব বা'দুকুম বা'যান, কেউ কারো গীবত করবেন না ব্যক্তি জীবনে যেখানে কোনো মহৎ উদ্দেশ্য নেই।
খাদ্য পানীয় আপনি সঠিকভাবে করুন এবং মধ্যম পন্থা অবলম্বন করুন। ওয়াকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, মহান আল্লাহ ইরশাদ করছেন খাও পান করো তবে সীমা লঙ্ঘন করিও না। এ সমস্ত ভালো বৈশিষ্ট্যগুলি নিজের মধ্যে একত্রিত করার চেষ্টা করুন। ওয়ালা তাকফি মা লাইসা ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে সম্পর্কে জ্ঞান নেই সে সম্পর্কে জবান খুলবেন না, কথা বলবেন না, না জেনে কথা বলবেন না। ইন্না সামা ওয়াল বসার ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউল কুল্লু যালিকা কানা আনহু মাসউলা, নিশ্চয়ই শ্রবণ শক্তি সম্পর্কে, দৃষ্টি শক্তি সম্পর্কে, মানুষের অন্তর সম্পর্কে, সমস্ত নিয়ামত সম্পর্কে আল্লাহ রব্বুল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে। সুতরাং আল্লাহ আপনাদের রহম করুন, জেনে রাখুন ভালো করে। যদি শুকরিয়া আদায় করা পরিত্যাগ করেন তাহলে আল্লাহর নিয়ামতের বৃদ্ধি থেকে বঞ্চিত হবেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, লাইন শাকারতুম লাজিদান্নাকুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো অবশ্যই অবশ্যই আমি বৃদ্ধি করে দেব। যে আল্লাহর জিকির থেকে গাফিল হবে আল্লাহও তাকে স্মরণ করবেন না। ফাজ করুন আজ করকুম, আমাকে স্মরণ করো তোমরা, আমি তোমাদেরকে স্মরণ করব। যে দোয়াকে পরিত্যাগ করে আল্লাহর কাছে দোয়া করে না সেই ব্যক্তি দোয়া কবুল হওয়া থেকে বঞ্চিত হয়। ও দোয়ানি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমার কাছে দোয়া করো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। মহান আল্লাহ ইরশাদ করছেন, যেই ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া বাদ দেবে সেই ব্যক্তি মুক্তি লাভ করতে পারবে না। মহান আল্লাহ ইরশাদ করছেন, ওমা কান আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, যেই জাতি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে সেই জাতিকে আল্লাহ আজাব দেন না। সুতরাং আল্লাহকে ভয় করুন, আল্লাহ আপনাদের রহম করুন। যদি নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন হতে চান, নিজের মুক্তির পথ সম্পর্কে জানতে চান, তাহলে এই আয়াতগুলি নিয়ে একটু গভীরভাবে চিন্তা করুন। মহান আল্লাহ ইরশাদ করছেন, মান আফসারা ফালে নাফসিহি ও মান আমিয়া ফালিহা, যে চোখ খুলে ভালো করে দেখবে, অন্তর্দৃষ্টি খুলে ভালো করে দেখবে, সে ফালে নাফসি নিজেরই উপকার করবে। ওমান আলিয়া, যে আন্ধা হয়ে যাবে তার কুপরিণাম তাকেই ভোগ করতে হবে। আল্লাহ বলছেন আরও, মান আমেলা সোয়ালিহান ফালে নাফসে, যে ভালো কাজ করবে তার নিজেরই জন্য করবে। ওমান আসা ফালিহার, যে মন্দ কাজ করবে, মন্দ কথা বলবে, তার কুপরিণাম তাকে ভোগ করতে হবে। মানে হেতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসে, যে হেদায়ত প্রাপ্ত হবে সে নিজের জন্য হেদায়ত প্রাপ্ত হলো, সে নিজের উপকার করলো। অমান দল্লা ফাইন্নামি আদিল্লো আলিহা, আর যে ব্যক্তি পথভ্রষ্ট হয়ে গেল সে নিজের এই পথভ্রষ্টতা দিয়ে নিজেকেই ক্ষতি করল। মহান আল্লাহর ইরশাদ করেছেন, অমাই ইয়াবখাল ফাইন্নামা ইয়াবখুল ইয়াবখালু আন-নাফসে, যেই ব্যক্তি কৃপণতা করে সে নিজের ক্ষেত্রে কৃপণতা করে, মানে কৃপণতার ক্ষতি তাকেই ভোগ করতে হবে। ওয়াল্লাহুল গনি, আল্লাহ হচ্ছেন অমুখাপেক্ষী, অভাবমুক্ত। ওয়ান্তুমুল ফোকারা, আর তোমরা সকলে হে মানুষ অভাবী দরিদ্র। মহান আল্লাহ আরও ইরশাদ করছে, ওমাই ইয়াকসাবু ইসমান ফাইন্নামা ইয়াকসাবু আলা নাফসে, যেই ব্যক্তি গুনাহ উপার্জন করবে সে নিজের ক্ষতির জন্যই গুনাহ পাপ উপার্জন করল। এটি হচ্ছে সত্যিকার কথা, এই হচ্ছে মানুষের দায়িত্বের সীমারেখা। কুল্লমরিমা কাসাবাত রাহিনা, কুল্লমরিমা কাসাবা রাহিন, প্রত্যেক মানুষ নিজকৃত কর্মের সাথে দায়বদ্ধ। কুল্লু নাফসিমা কাসাবাত রাহিনা, আল্লাহ আরও বলছেন প্রত্যেক ব্যক্তি যা কিছু করবে তার সাথে সে বাধা থাকবে। আপনাকে অন্যের ভুল ত্রুটির ওজর পেশ করতে হবে না আল্লাহ রাব্বুলের কাছে। কে পথভ্রষ্ট হয়ে গেল, কে ভুল পথে চলে গেল, কে জাহান্নামের পথে চলে গেল, সে সম্পর্কে আপনি জিজ্ঞাসিত হবেন না। কে লাঞ্ছিত হইল এবং কে আল্লাহর দিনকে, আল্লাহ দিনের খেদমতকে অসহায় ছেড়ে দিল, সে সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে না, আপনাকে আপনার সম্পর্কে জিজ্ঞেস করা হবে। সুতরাং আপনি নিজের নিয়ে ব্যস্ত থাকুন, নিজের আকিদা ইবাদত আখলাক আমল ঠিক করার চেষ্টা করুন।
এবং জাতির মানুষের কল্যাণ করুন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। সালাত ও সালাম আমাদের প্রিয় নবী শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম এবং ইসলামকে যেন আল্লাহ সম্মানিত করেন, এবং ইসলাম মুসলিমের যারা শত্রুতা করে, ক্ষতি করে, আল্লাহ তাদেরকে যেন অপদস্থ লাঞ্ছিত করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর যেন রহম করেন, আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালাম।